সরকারি নিয়ম মেনে হাউস ফল অল প্রকল্পে যে সকল উপভোক্তারা বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছেন তাদের প্রশংসাপত্র তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি পৌরসভা। জানা গেছে আরবান দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার কাছে পৌঁছে গেছে প্রশংসাপত্র। বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে এক কর্মসূচির মাধ্যমে 25টি ওয়ার্ডের 10 জন করে মোট 250 জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো এই প্রশংসাপত্র। 2015-16 সাল থেকে 2019-20 সাল পর্যন্ত প্রায় 8000 জলপাইগুড়ি পৌর এলাকায় উপভোক্তারা হাউস ফল অল প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছেন বলে পৌরসভা সূত্রে জানা গেছে। আরও জানা গেছে এদের মধ্যে যে সকল উপভোক্তা সরকারি নিয়ম মেনে প্রত্যেক ধাপে টাকার জন্য আবেদন করেছেন তাদের ঘর তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে, আর তাদের থেকেই প্রত্যেক ওয়ার্ডে 10 জন প্রতীকী হিসেবে ডেকে প্রশংসাপত্র তুলে দেওয়া হলো আজ, এবং এরপর ধাপে ধাপে সকলের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হবে বলেও জানান জলপাইগুড়ি পৌরসভার পৌরমাতা পাপিয়া পাল। অন্যদিকে হাউস ফল অল প্রকল্পের দায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, আজ প্রথম ধাপে 250 জন উপভোক্তার হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হলো এবং পরবর্তীতে ধাপে ধাপে প্রশংসাপত্র সকলের হাতেই তুলে দেওয়া হবে সরকারি নিয়ম মেনে যারা ঘর তৈরি করেছেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। আজকে প্রতিটি ওয়ার্ড থেকে 10 জন করে আমরা উপভোক্তাদের আজকে আমাদের প্রয়াস মঞ্চ থেকে আমাদের তাদের আরবান ডেভেলপমেন্ট থেকে আগত শংসাপত্র তাদের হাতে আজকে আমরা তুলে দিলাম। আজকে যারা এই ঘর তাদের হাতে তুলে দিতে পেরেছি তাদেরকে ডেকে নিয়ে আজকে আমরা সেই সার্টিফিকেট প্রদান করলাম আমাদের এই পৌরসভার প্রয়াস। আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে আজ 25টি ওয়ার্ডের যে সমস্ত উপভোক্তারা বিভিন্ন ইয়ানে যারা তাদের বাড়ি সুসম্পন্ন করেছেন সম্পন্ন করেছেন তাদের একটা তালিকা আমাদের কাছে এসছে। আমরা প্রতিটি ওয়ার্ড থেকে 10 জন এই হিসেবে 250 জনের উপর প্রায় 250 জনের উপর উপভোক্তাদের আমরা আজ সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র প্রদান করলাম।